পাইথন লাইব্রেরি নামপাই এর বাংলা ভিডিও লেকচারে সবাইকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছে আমি মাহমুদুল হাসান মুন। আমরা কিন্তু নামপাই এর ক্রিয়েশনের ভিডিও লেকচারগুলো দেখছি। আগে তিনটে ভিডিওতে আমি কিন্তু নামপাই এর ক্রিয়েশন সম্পর্কে আলোচনা করেছি। আজকেও কিন্তু আমি নামপাই এর ক্রিয়েশন করার আরো কিছু পদ্ধতি দেখাবো। নামপাই এরেশন কিন্তু নামপাই একটা শক্তিশালী এরে, তাই এর অনেক প্রকার ক্রিয়েশন পদ্ধতি আছে। আপনারা বিরক্ত হয়ে যাবেন না যে এতগুলো ক্রিয়েশন পদ্ধতি শিখে আমার কি হবে। আপনারা দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন কাজে এই বিভিন্ন প্রকার ক্রিয়েশন পদ্ধতিগুলো আপনাদের লাগবে, তাই এগুলো শিখে রাখা ভালো। আর খুব কম সময়ের মধ্যে আমি চেষ্টা করব আপনাদের নামপাই সম্পর্কে একটা ধারণা দেওয়ার। তো চলুন আমরা নামপাই অ্যারে ক্রিয়েট করব আজকে লিস্ট থেকে। আমরা তো পাইথনের আমার বেসিক ভিডিওগুলো যারা দেখেছেন সেখানে আমি লিস্ট সম্পর্কে আলোচনা করেছিলাম, সেই লিস্ট থেকেই আমরা নামপাই অ্যারেতে কনভার্ট করব বা নামপাই অ্যারে ক্রিয়েট করব। তো এর জন্য কি করতে হবে, আমাকে অবশ্যই একটা শুরুতে লিস্ট নিতে হবে যেখান থেকে আমরা নামপাই অ্যারে ক্রিয়েট করব। তো লিস্টটা আমি দিলাম কি রকম, যে 1 2 3 4 5 6, আপনারা আপনাদের মন মতো ভ্যালু দিতে পারেন, এটাই দিতে হবে এমন কোনো কথা না। দেন আমাকে কি করতে হবে, আমি একটা অ্যারে ক্রিয়েট করব নামপাই অ্যারে, কই থেকে, লিস্ট থেকে। তো এটার জন্য ক্রিয়েট করতে হয় এনপি ডট, কি ক্রিয়েট করব আমি, নামপাই অ্যারে ক্রিয়েট করব। তাহলে এনপি ডট অ্যারে আমরা কই থেকে ক্রিয়েট করব, এই লিস্ট থেকে ক্রিয়েট করব। তাহলে লিস্টটা আমরা আর্গুমেন্ট হিসেবে দিয়ে দিলাম। দেন যদি আমরা রান করি, রান করার পর আমরা অ্যারেটাকে প্রিন্ট করতে চাই, তাহলে কিন্তু আমাদের দেখুন এই যে একটা নামপাই অ্যারে ক্রিয়েট হয়েছে। তো একটা বিষয় আমি আপনাদের বলবো, জুপিটার নোটবুকে একটা সিস্টেম আছে যেখানে যদি আমরা প্রিন্টএফ না লিখে শুধু ওই ভেরিয়েবলের নামটাই লিখে রান করি, তারপরেও কিন্তু সে মান, তার মানটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। তাহলে আমার প্রিন্টএফ লেখার সময় বাঁচলো আমাদের। ওকে, তো অনেকেই মনে করতে পারেন এটা আবার কি, এটা হচ্ছে প্রিন্টএফ ছাড়াই প্রিন্ট করা। তাহলে এটা আমি লিখলাম প্রিন্ট উইদাউট ইউজিং প্রিন্ট ফাংশন। ওকে, আমরা এভাবেও প্রিন্ট করতে পারি, আপনারা ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের হবে সেটা, ঠিক আছে। সময় বাঁচার সুবিধার্থে আমরা এটাও করতে পারি আমাদের যখন অ্যারেগুলো দেখতে হবে। এখন আমরা 1D অ্যারে কিন্তু ক্রিয়েট করেছি লিস্ট থেকে, আমরা লিস্ট থেকে ইচ্ছা করলে 2D অ্যারেও ক্রিয়েট করতে পারি। তবে একটা কথা এক্ষেত্রে, যে 2D অ্যারের যদি দুটো অ্যারেরই এলিমেন্ট সমান না হয়, তবে সেক্ষেত্রে কিন্তু 2D ম্যাট্রিক্স না হয়ে অন্য কিছু হতে পারে। তো চলুন আমরা আগে ক্রিয়েট করি, তারপরে দেখি অন্য কি হয়, ঠিক আছে। লিস্ট আমরা দিলাম, তো লিস্টের মধ্যে আমরা একটা 2D লিস্ট নিলাম। 2D লিস্টের প্রথম লিস্টের মধ্যে আমার এলিমেন্ট থাকলো 1, 2, 3, 4। দেন আমি দ্বিতীয় লিস্টের মধ্যে এলিমেন্ট নিলাম 5, 6, 7, 8। ওকে, এখন আমি এই দুটো থেকে একটা 2D অ্যারে ক্রিয়েট করব। তো অ্যারে ইকুয়াল টু আমরা কি করব, ঠিক সেম পদ্ধতিতে আমরা যদি কল করি তাহলে অ্যারে ক্রিয়েট হবে, কিভাবে, এনপি ডট অ্যারে। দেন আমরা কি করব, এর মধ্যে আমরা এই যে দুটো আছে এই দুটোকে আর্গুমেন্ট হিসাবে আমরা দিয়ে দেবো। আমি এখানে কপি করলাম সময় বাসার জন্য। ওকে, আপনারা কিন্তু নিজেরাই লেখে করার ট্রাই করবেন। দেন এখন যদি আমরা এই অ্যারেটাকে প্রিন্ট করে রান করি, দেখি কি আমাদের শো করছে। রান করলে দেখুন আমাদের একটা 2D অ্যারে শো করছে এখানে। আমি কিন্তু প্রিন্ট ফাংশন ব্যবহার না করে এটা দেখতে পারি, প্রিন্ট ফাংশন ব্যবহার না করলে এখানে অ্যারে দেখাবে, অ্যারে কথাটি দেখাবে, আর প্রিন্ট ফাংশন ব্যবহার করলে অ্যারে কথাটি দেখাবে না। দেখুন এখানে একটা 2D অ্যারে ক্রিয়েট হয়ে গেছে। তো একটু আগে আমি বলেছিলাম যদি এলিমেন্ট সংখ্যা সমান না থাকে তাহলে অন্য কিছু হতে পারে। চলুন অন্য কিছু কি সেটা আমরা এখন দেখি। যে লিস্টটাকে আমি এখানে রাখলাম, দেন আমি সবগুলো এখানে কপি করে নিলাম। ওকে, দেন যদি আমরা এখানে এর এলিমেন্ট সংখ্যা 1 কমাই দিই, দেন যদি আমরা রান করি এর এলিমেন্ট সংখ্যা 1 কমাই দিয়ে, তাহলে দেখুন আমাদের এরা কিন্তু দুটো আলাদা আলাদা লিস্টে কনভার্ট হয়ে গিয়েছে। আমি কিন্তু ইচ্ছে করলে এখানে এই যে এলিমেন্টগুলো নাও দিতে পারি, কারণ কি এলিমেন্টগুলো অলরেডি আমি কোথায় ডিফাইন করেছি, এলিমেন্টগুলো অলরেডি আমি লিস্টের মধ্যে ডিফাইন করেছি। এখন যদি আমি রান করি, তারপরেও কিন্তু আমার আউটপুট কি আসতেছে, আউটপুট আসছে প্রথম 4টা মিলে আলাদা, পরের 3টা মিলে আলাদা, অর্থাৎ 2-ডাইমেনশনাল অ্যারেতে কনভার্ট হয়নি। তো এটা 2-ডাইমেনশনাল অ্যারে হওয়ার শর্ত কি, যে প্রতিটা অ্যারের মধ্যে এলিমেন্টগুলো সমান সংখ্যক থাকতে হবে, না হলে সেটা দ্বারা আমরা 2-ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করতে পারবো না। এই ছিল আমাদের লিস্ট থেকে কিভাবে আমরা নামপাই অ্যারে ক্রিয়েট করতে পারি সেটা। এখন আমরা নামপাই অ্যারে ক্রিয়েটের আর কিছু পদ্ধতি দেখব।
সেটা মূলত ম্যাট্রিক্স ক্রিয়েশনও আমরা বলতে পারি। তো আমরা ম্যাট্রিক্স কি, র এবং কলাম যুক্ত থাকবে, সেটাই হচ্ছে ম্যাট্রিক্স। তো আমরা ম্যাট্রিক্স ক্রিয়েট করব, এখন ফুল ম্যাট্রিক্স বলা হয়ে থাকে। দেখুন আমরা কিভাবে ক্রিয়েট করি, আমরা যদি ম্যাট্রিক্স দিয়ে চিহ্নিত করি সমস্যা নেই, ম্যাট্রিক্স ম্যাট্রিক্সটা আমরা তৈরি করব কিভাবে, আমরা যদি দিই এনপি ডট ফুল নামে একটা ফাংশন আছে, এখানে দিয়ে আমি দুটো আর্গুমেন্ট দিই, দিলাম 5, 10 দিয়ে দিলাম, তখন কি হয় আসলে আমরা দেখতেছি। তো আমরা যদি এখন প্রিন্ট ম্যাট্রিক্স দেখি বা ম্যাট্রিক্সটাকে প্রিন্ট করতে চাই, তবে কি হবে দেখুন, এখানে কিন্তু একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট হচ্ছে, তার প্রতিটা এলিমেন্ট হচ্ছে 10 এবং কতটা এলিমেন্ট আছে, 5টা। তাহলে এখানে জানলাম যে ফুল ফাংশনের মধ্যে যে আমরা দুটো দিয়েছি আর্গুমেন্ট, প্রথম আর্গুমেন্টটা হচ্ছে কতটা এলিমেন্ট প্রিন্ট করবে আমার, আর পরের আর্গুমেন্টটা হচ্ছে কি এলিমেন্ট প্রিন্ট করবে আমার। তাহলে আমি এখান থেকে বোঝা যায় 5টা 10 প্রিন্ট করবে, এখানে দেখুন 5টা 10 প্রিন্ট করেছে। এখন এখানে যদি আমরা ম্যাট্রিক্স বানাতে চাই বা টু ডাইমেনশনাল বানাতে চাই, তখন আমরা কি করব, তখন আমরা লিখব এনপি ডট ফুল, তখন আমাকে কোনো ডাইমেনশন দিয়ে দিতে হবে। ডাইমেনশন দেওয়ার জন্য আমি কি বলেছিলাম, আবার একটা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে তার মধ্যে আমাকে ডাইমেনশন দিতে হবে। আমি 4 রো 3 কলামের ডাইমেনশনের একটা অ্যারে তৈরি করব, যার এলিমেন্ট সংখ্যা কতটা, এলিমেন্ট সংখ্যা হচ্ছে 10টা। দেন আমরা ম্যাট্রিক্স যদি লিখি, এবং দেখুন আপনাদের একটা টু ডাইমেনশনাল অ্যারে যাকে ম্যাট্রিক্স বলা হয় প্রিন্ট হয়েছে, 3টা কলামের এবং 4টা রো, 1, 2, 3, 4, 4টা প্রথমে ছিল ওই জন্য 4টা রো, 3 পরে ছিল ওই জন্য 3টা কলামের ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফুল ফাংশন ব্যবহার করে ক্রিয়েশন। এখন আপনারা আইডেন্টিটি ম্যাট্রিক্স সম্পর্কে তো অবশ্যই জানেন, আইডেন্টিটি ম্যাট্রিক্স কাকে বলে, যে ম্যাট্রিক্সের শুধুমাত্র ডায়াগোনাল এলিমেন্টগুলো 1, তাদেরকে বলা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো চলুন আমরা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স তৈরি করব এর সাহায্যে। তো কিভাবে আইডেন্টিটি ম্যাট্রিক্স তৈরি করব, আমরা লিখলাম ম্যাট্রিক্স এনপি ডট ইওয়াইই, কি ফাংশনটার নাম, ইওয়াইই ফাংশন বা আইডেন্টিটি ফাংশন। আমরা কয়টা এলিমেন্ট দেবো, 3টা এলিমেন্ট দেবো। তো আইডেন্টিটি ম্যাট্রিক্সগুলো কিন্তু সবসময় স্কোয়ার ম্যাট্রিক্স হয়, অর্থাৎ র সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হয়। তাহলে 3 দিলে কি হবে, 3 রো 3 কলামের মাঝে ডায়াগোনাল এলিমেন্টগুলো 1 হয়ে সেই ম্যাট্রিক্সটা এখানে প্রিন্ট করবে। দেখুন আমরা প্রিন্ট করলেই বিষয়টি ক্লিয়ার হয়ে যাব। আমরা যদি এখন রান করি, তাহলে দেখুন আইডেন্টিটি ম্যাট্রিক্স প্রিন্ট হয়েছে আমার, মাঝের এলিমেন্টগুলো হয়েছে 1 এবং বাকি এলিমেন্টগুলো কি হয়েছে আমার, বাকি এলিমেন্টগুলো হয়ে গেছে আমার 0। ঠিক সেমভাবে যদি আমরা এই জিনিসটা কপি করে, আমাদের ফ্লোট টাইপের নয় আমরা যদি ইন্টিজার টাইপের দেখতে চাই, তখন আমরা কি করব, এর পাশে আমরা এর টাইপটা দিয়ে দেব ইন্টিজার টাইপের। এখন যদি আমি রান করি, তাহলে দেখিয়ে দেবো কি, ওকে একটা বিষয় খেয়াল করুন যে ম্যাট্রিক্সের যে আইডেন্টিটি ম্যাট্রিক্সে এটা ইন্টিজার এই ভ্যালুটা সাপোর্ট করে না, তাহলে এটা আমরা এখন করব না। তো আগেরটাই থাক আমাদের, এটা নিয়ে আমরা আলোচনা করি, সেলটার মধ্যে কিছু নেই, এটা রান করলে একটু ফাঁকা দেখাবে। এই হচ্ছে আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স ক্রিয়েশন। এখন আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স ক্রিয়েট করব। তো ডায়াগোনাল ম্যাট্রিক্স কি, এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্সের যে মাঝের এলিমেন্টগুলো 1 আছে না, এই 1 এলিমেন্টগুলো 1 থাকবে না, এগুলো আমরা অন্য কোনো এলিমেন্ট দ্বারাও পূর্ণ করতে পারি, বা ডায়াগোনাল এলিমেন্টগুলো আমরা নিজেও দিয়ে দিতে পারি। কিভাবে, চলুন ম্যাট্রিক্স ইকুয়াল এনপি ডট কি ম্যাট্রিক্স বানাবো, ডায়াগোনাল, DIAZ ডায়াগোনাল ম্যাট্রিক্স বানাবো, এবং ডায়াগোনাল ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো আমি এটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেবো। আমি দিলাম 4, 5, 6, তাহলে কয়টা ডায়াগোনাল এলিমেন্ট দিয়েছি আমি, 3টা। তাহলে যে নতুন স্কোয়ার ম্যাট্রিক্স তৈরি হবে, তার রও হবে 3টা, কলামও হবে 3টা। দেখুন আমরা যদি রান করি এটা সুন্দরভাবে, তাহলে দেখাচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স, 3×3 ম্যাট্রিক্স, তার ডায়াগোনাল এলিমেন্টগুলো 4, 5, 6, ওকে 4, 5, 6 এলিমেন্টের ডায়াগোনাল ম্যাট্রিক্সগুলো প্রিন্ট করেছে। এই ছিল ডায়াগোনালের সাহায্যে কীভাবে ম্যাট্রিক্স প্রিন্ট করতে হয়, সেটা আপনাদের দেখিয়ে দিলাম আমি। নামপাই অ্যারে ক্রিয়েশন অনেকগুলো পদ্ধতি জেনেছেন, পরের ভিডিও লেকচার থেকে আমরা অন্য কোনো টপিক সম্পর্কে আলোচনা করব। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো অন্যদের সঙ্গে শেয়ার করবেন, এবং ভিডিওগুলো ভালোভাবে করার ট্রাই করবেন, তাহলে পরবর্তীতে মেশিন লার্নিং শিখে আপনাদের জন্য সুবিধা হবে। এবং এই জুপিটার নোটবুকের আমার ফাইলটি যদি পেতে চান, তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমার গিটহাবের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন অথবা ডাউনলোড করে নিতে পারেন। দেখা হবে পরের ভিডিও লেকচারে, ধন্যবাদ সবাইকে।